রাতের অন্ধকারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটিএমে ঢুকে লক্ষ লক্ষ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। রক্ষীবিহীন এটিএমে মুখে উলের টুপি ও চাদর চাপিয়ে প্রবেশ করে চার অভিযুক্ত। 15 মিনিটের অপারেশনে মোট 19 লক্ষ টাকা লুট হয়ে গিয়েছে বলে খবর। ঘটনাটা কোথাকার না মুম্বইয়ের বসই এলাকায়। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশের দাবি এই লুটের পিছনে রয়েছে এই লাইনের এক্সপার্টরা। পুলিশ জানিয়েছে রবিবার 4 জুন গভীর রাতে পেরোলে মুম্বইয়ের বসই পূর্ব এলাকার গোলানি ফাঁড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের টাকা লুট করেছে ওই চার দুষ্কৃতী। নিজেদের গোপনীয়তা বজায় রাখার জন্যই এত গরমের মধ্যেও উলের টুপি ও চাদর দিয়ে নিজেদেরকে ঢেকে এসেছিল তারা। প্রথমে এটিএমের ভিতরে তিনজন ঢুকে শাটার নামিয়ে দেয়। এটিএমের বাইরে ততক্ষণে পাহারা দিতে থাকে তাদের অপর সঙ্গী। এরপর গ্যাস কাটার দিয়ে এটিএমের ভিতর টাকা রাখার বক্সগুলি খুলে ফেলে তারা। 19 লক্ষ টাকা নিয়ে চার অভিযুক্ত চম্পট দেয় বলে অভিযোগ। একজন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে এ ব্যাপার জানায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বসই থানার পুলিশ। অপারেশন চালানোর আগে ওই এলাকায় রেকি করেছিল দুষ্কৃতীরা, এমনটাই জানিয়েছে পুলিশ। এটিএমে সিসিটিভি ক্যামেরাতেও নাকি তা স্পষ্ট দেখা গেছে, সেই ছবিও নাকি পেয়েছে পুলিশ। নগদ টাকা লুটের পর এটিএম ছেড়ে যাওয়ার আগে স্ক্রুড্রাইভার, ছুরি এবং এক জোড়া গ্লাভস ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। ভাবুন অবস্থা। এর আগেও আমরা এটিএম লুটের খবর বারংবার পেয়েছি, এবারও সেই খবর প্রকাশ্যে এটিএম লুট করা হয়েছে। তাও এই গরমে, ভাবুন এই রকম একটা গরম, তার মধ্যে এটিএম লুট করছে না কিভাবে? মাথায় টুপি পরে, উলের টুপি আর তার সঙ্গে চাদর ঢাকা দিয়ে তারা লুট করতে এসছে, নগদ টাকা লুট করেছে। এবং লুটের পর এটিএম ছেড়ে যাওয়ার আগে তারা স্ক্রুড্রাইভার, ছুরি এবং একজোড়া গ্লাভস ওইখানেই ফেলে গেছে। অবস্থাটা ভাবতে পারছেন? জানা যাচ্ছে যে 19 লক্ষ টাকা তারা লুট করেছেন, এবং গোপনীয়তা বজায় রাখার জন্যই এত গরমের মধ্যেও উলের টুপি ও চাদরে নিজেদের ঢেকে এসেছিল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। প্রথমে এটিএমের ভিতরে তিনজন ঢুকে যায়, তারপর শাটারটা নামিয়ে দেওয়া হয়। কিন্তু ছিল তো চারজন, একজন বাইরে তখন পাহারা দিচ্ছেন। এটিএমের বাইরে তিনি পাহারা দিচ্ছেন, এরপর গ্যাস কাটার দিয়ে এটিএমের ভিতর টাকা রাখার বক্সগুলি খুলে ফেলা হয়। 19 লক্ষ টাকা নেওয়া হয়, তারপর তারা চম্পট দেয়। একজন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে এ ব্যাপারে জানায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বসই থানার পুলিশ। অপারেশন চালানোর আগে ওই এলাকায় রেকি করেছিল দুষ্কৃতীরা, এমনটাও পুলিশ জানাচ্ছে, কারণ এটিএমের যে সিসিটিভি ক্যামেরা তাতে তা ধরা পড়েছে। সেখানে তাদের ছবিও নাকি পাওয়া গিয়েছে। নগদ টাকা লুটের পর এটিএম ছেড়ে যাওয়ার আগে স্ক্রুড্রাইভার, ছুরি এবং একজোড়া গ্লাভস ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। এরকম আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।